কি এনেছো মামা আমার জন্য? দেখি এই দেখ কি এনেছি তোর জন্য। তোর জন্য আছে তোর প্রিয় চকলেট আর তোর ফেভারিট ভূতের গল্পের বই। দারুণ সব ভয়ের গল্প আছে, সঙ্গে ছবিও আছে। কই কই দেখি দেখি, বা কি দারুণ! সত্যি ভূতের গল্প মানে এখানে যে ভূতগুলো আছে সব সত্যিকারের ভূত? হ্যাঁ রে, একদম সত্যিকারের ভূত। কই গো মামা, একটাও তো ভূত নড়ছে না, সব তো বইয়ের মধ্যেই দাঁড়িয়ে আছে। আরে এখন তো দিনের আলো আছে, তাই ওরা সব বইয়ের ভেতর লুকিয়ে আছে। যেই রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়বে, অমনি সবাই সত্যি সত্যি বেরিয়ে আসবে। দোহাই তোর ভাই, ওর মাথায় আর ভূতের পোকা ভরিস না। এমনি সারাদিন ভূত ভূত করে মাথা খারাপ করে দিচ্ছে, তার উপর আবার এখন স্কুলের শীতের ছুটি পড়েছে, সারাটা দিন আমার জ্বালাতনের শেষ নেই। তার উপর তুই আর নতুন করে কিছু শুরু করিস না। ওদের আর দোষ কি বল, ওরা তো আর আমাদের মতন খেলার মাঠ, পুকুর, খোলা আকাশ এইসব পেল না। এই বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে পড়াশোনা, এইটুকুই তো ওদের জীবন। তাতে যদি একটু আধটু বই নিয়ে খেলা করে করুক না। তা রাজু মাস্টার, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? না না না, পড়াশোনা একদম করে না। ওই সন্ধ্যেবেলায় ওর মা জোর করে ধরে বেঁধে পড়তে বসায়, ব্যাস ওইটুকুই। না গো মামা, আমি নিজেই রোজ পড়তে বসি, না পারলে তখন মাকে জিজ্ঞেস করি, মা দেখিয়ে দেন। আচ্ছা বাবা ঠিক আছে। জানিস দিদি মা কি বলছিল? কি রে? বলছিল যে এই শীতের ছুটিতে তোরা সবাই যদি যাস আমাদের ওখানে, তাহলে সবার খুব ভালো লাগবে। অনেক দিন তো যাসনি, মাও একাই থাকেন, মারও ভালো লাগবে, আর রাজুটাও অনেক দিন পরে যাবে, খুব আনন্দ পাবে। রাজু ওখানে গিয়ে তোদের মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, আমারও তো এখন অফিসের ছুটি পাওয়া যাবে না। না না, আমি মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। হ্যাঁ। আহ রাজু কি হচ্ছে? না না, আমি কিচ্ছু শুনবো না, আমি মামার বাড়ি যাবই। আমি শুনেছি গ্রামে অনেক ভূত দেখা যায়, সত্যি গো মামা? হ্যাঁ রে, ওখানে অনেক ভূত আছে, গেলেই দেখতে পাবি। কি মজা কি মজা কি মজা কি মজা! কিন্তু যদি শুনি দিদা আর মামাকে তুমি বিরক্ত করেছো, তাহলে কিন্তু আমি তক্ষুনি তোমাকে নিয়ে চলে আসবো, এই আমি বলে দিলাম। আমি কিচ্ছু করব না বাবা, শুধু ভূতেদের কাছ থেকে দেখব। আমার অনেক দিনের ইচ্ছে ওদের সঙ্গে খেলা করব। মামা কি সুন্দর এই গ্রাম, কত বড় মাঠ, কত গাছ, কত পাখি, ফুল। আমি যেমন ঠিক বইয়ে দেখেছি ঠিক তেমনই সুন্দর। হ্যাঁ রে, সত্যি এই গ্রাম খুব সুন্দর। ঠিক তুই যেমন সুন্দর, তেমনই এই গ্রামের মানুষও সহজ সরল সুন্দর। মামা আমি কিন্তু অনেকগুলো ভূত দেখব, এখানে তো অনেক ভূত আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভূত আছে, সব দেখবি। শুনুন 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 সকল দাদা দিদি মা বোন ভাইদের, জানাই যে আজ ঠিক সন্ধ্যে ছটায় আমাদের কামার পাড়া মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বছরের সেরা যাত্রা পালা, রামের বনবাস। সবাই দেখুন বিখ্যাত যাত্রা পালা, রামে। যাত্রা পালা? মামা যাত্রা পালা মানে কি গো? যাত্রা পালা মানে সবাই নানা রকম ভাবে সেজে মঞ্চে অভিনয় করবে। কেউ হবে রাম, কেউ হবে সীতা, কেউ বা লক্ষ্মণ, ঠিক যেমন আমরা সিনেমায় দেখি, অনেকটা তেমনই। কিন্তু এদের সবাইকে সামনে থেকে দেখতে পাবি, যাবি দেখতে? যাব যাব, আমি কোনোদিন যাত্রাপালা দেখিনি। ঠিক আছে, তাহলে তুই আমি আর তোর দিদা আমরা তিনজনে আজকে যাত্রাপালা দেখতে যাব। হ্যাঁ। দেখো কি দেখলাম বলো, রামের কি মহিমা, বারে বারে পায়ে পড়ে প্রণাম করতে ইচ্ছে করে গো। আবার কবে যে এমন সুন্দর পালা আসবে আমাদের এই গাঁয়ে বলো। মা এক কাজ করি, সামনের ওই সরু ছোট রাস্তাটা দিয়ে চলো হেঁটে যাই, যদিও একটু অন্ধকার কিন্তু তাড়াতাড়ি হবে, ভীষণ ঘুম পেয়েছে আর পারছি না।
ওই অন্ধকারে রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? সঙ্গে এই বাচ্চাটা আছে, জঙ্গলও আছে শুনেছি। আরে চিন্তা করছো কেন, আমি তো আছি সঙ্গে, আর চাঁদের আলোয় ভালোই দেখা যাচ্ছে। তুই যখন বলছিস তাহলে চল। এই যে দাদু ভাই, আমার হাতটা শক্ত করে ধরে থাকবে, কেমন? আচ্ছা দিদুন। রাম রাম রাম, ওরে অরুণ, ওটা কি পড়ে আছে রাস্তার উপরে, মরার খুলি তো। ভয়ের কিছু নেই মা, ঝোপ জঙ্গলের রাস্তা, ও এরকম কুকুর ছাগলের অনেক হাড়গোড় রাস্তায় দেখতে পাবে। না রে অরুণ, এটা কুকুর ছাগলের খুলি নয়, এটা তো, ওরে বাবা রে, আমি আর এই অলক্ষণে রাস্তায় যাব না। ফিরে চল বাবা, ফিরে চল। ওকে রাম 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 রাম। ও দিদুন, এ তো কঙ্কাল বন, কি মজা কি মজা কি মজা। আরেকটা ভূত, এটা আবার হাড়ি ভূত। ভূত দুটো তো দারুণ, কি সুন্দর হাসছে দেখো দিদুন। রাজু এদিকে চলে আয়, তোর ভয় করছে না? না তো, এটা তো হাসির ভূত, মজার ভূত। ভয়ের ভূত তো অন্য রকম, তাদের মূলোর মতো দাঁত, কুলোর মতো কান, আর লাল লাল বড় বড় চোখ। এই সব অলক্ষণের কথা বলিস নি বাপু, তাড়াতাড়ি এখান থেকে চল দেখিনি। রাম 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 রাম। না না, আমি কোথাও যাব না, আমি এখন এদের সঙ্গে খেলা করব, সেই জন্যই তো আমি এখানে এসেছি। খেলবেই তো, খেলবেই তো, আমরাও তোমার সাথে খেলবো, চলো ঘর মটকানো খেলাটা আমরা খেলি। চলো এবার আমরা দেখি কে কার আগে ঘর মটকাতে পারে। এই এই, আমায় ছাড় বলছি, আমায় ছাড় ছাড় ছাড়, আমায়, মামা বাঁচাও না আমাকে, বাঁচাও। দেখো দিদুন, মামা দেখো দেখো, আমি কেমন ওই দুষ্ট ভূতটাকে জব্দ করলাম। এই আয় না আয়, কে কার ঘাড় মটকায় দেখাচ্ছি, আয়। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। ও মা, এ কি রে অরুণ, এ তো পাশের বাড়ির বল্টু রে। আহ মা, আস্তে কথা বলো না। বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে বাবা বাঁচাও। আমি দুটো ভূত মেরেছি, দুটো ভূত মেরেছি, দুটো ভূত মেরেছি। বলো মামা, আমি কিরকম সাহসী, দুটো ভূতকে মেরে তাড়িয়ে দিলাম। সত্যি রে, তুই খুব সাহসী। এবার চল তাড়াতাড়ি বাড়ি চল। রাজু, এই রাজু, কোথায় গেলি? দেখ তোর জন্য গরম সিঙ্গারা এনেছি। তুই এসে গেছিস অরু, দাদু ভাই কোথায় আমার? মানে ও বাড়িতে নেই? ও মা, ও তো তোর সঙ্গে বেরোলো। না তো, শুধু দরজা অবধি গিয়েছিল, তারপর তো আর যায়নি। ওই তো আমাকে বলল যে গরম সিঙ্গারা খাবে, ওর জন্যই তো নিয়ে এলাম। কোথায় গেল সে? কি রে, কি হবে এবার, গ্রামের পথঘাট তো কিছুই চেনে না, কোথায় চলে গেল ছেলেটা, কি জবাব দেব বাবা মাকে? দাঁড়াও দাঁড়াও, তুমি একটুতেই এত দুশ্চিন্তা করো না, কোথায় আর যাবে, এই আশেপাশেই কোথাও আছে, চলে আসবে। রাজু! ও মা গো! এ কি রাজু, এই তীর ধনুক কোথায় পেলি? কেন, তোমার ঘরেই তো ছিল, আজ সকালেই দেখলাম, টেবিলের নিচে রাখা ছিল। কি বললি তুই, আমার ঘরে? কই দেখি, এটা তো সেই আমার ছোটবেলার তীরটা, কত ফল পেরেছি, বন্ধুরা সবাই মিলে
তীর ছোড়ার প্রতিযোগিতা হতো। আমি এটা দিয়ে ভূত মারবো। কি বললি তুই? আমি এই তীর দিয়ে কালকের ভূতগুলোকে মারবো। মামা, ও মামা, তুমি একবার কালকের ভূতগুলোকে ডাকো না। ও মামা, আমি ওদেরকে এইগুলো দিয়ে মারবো। আচ্ছা ঠিক আছে, ডাকবো খন, কিন্তু তুই এখন আগে হাত মুখ ধুয়ে আয়, গরম সিঙ্গারা এনেছি। আচ্ছা ঠিক আছে মামা, এক্ষুনি আসছি। নাও এবার আদরের ভাগ্নের জন্য ভূত খুঁজে নিয়ে এসো। বল্টু আর নিমাই রাস্তায় ধরেছিল, ভালো করে খাওয়াতে হবে। কাল বেচারা ওরা খুব মার খেয়েছে রাজু রাতে। ওই একরত্তি একটা ছেলে, ওর যে এত সাহস বুঝতেই পারিনি। আমার দাদু ভাই কিন্তু খুব সাহসী, অন্য কোনো ছেলে হলে ভয়েই মরে যেত। হ্যাঁ ঠিক বলেছো। কিসের যেন একটা শব্দ হলো না, ওই তো একটা ছায়া দেখতে পেলাম। মনে হয় মামা আমার জন্যই ডেকে এনেছে। যাই, তীর ধনুকটা নিয়ে যাই, দেখতে পেলেই ওদের তীর ছুঁড়ে মারব। ভূতটা আমাকে খুঁজতেই মামার ঘরে যাচ্ছে বোধহয়। ও ভূত, কোথায় যাচ্ছ? আমি তো এইখানে দাঁড়িয়ে আছি। ভূতটা হঠাৎ আমার আওয়াজ শুনে গেল কোথায়, চলে গেল। যা, আমার আর ভূতকে তীর মারা হলো না। ওই তো ভূতটা আমায় না পেয়ে দিদুনের ঘরে যাবার চেষ্টা করছে। দাঁড়া তো, এবার তোর দেখাচ্ছি মজা। কি বোকা ভূত রে বাবা, আমি এখানে দাঁড়িয়ে আছি আর ও আমাকে খাটের তলে খুঁজে বেড়াচ্ছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি, এমন শিক্ষা দেব না ওকে। বাসন চুরি করে নিয়ে গেলি, আবার এসেছিস মুখ পোড়া বলে। তুই কি অন্য কোনো বাড়ি পাস না গো চুরি করার জন্য? না গো মা ঠাকুর, আমি সব বাড়িতে ঘুরে ঘুরে চুরি করি, আমাকে ছেড়ে দেন, আপনাদের আমি পায়ে পড়ছি। তোকে যে গেলবার সবাই পই পই করে বলে দিল এই গ্রামের ত্রিসীমানার মধ্যে আসবি না, তুই তারপরও এবার এলি। কি করব, আমি চুরি না করলে আমি খাবটা কি? এই ভূতটা আবার চুরিও করে, তার মানে এটা চোর ভূত। কি মজা, আমি একটা চোর ভূত ধরেছি। আমি ভূত দেখতে পাচ্ছ না? আমি একটা জ্যান্ত মানুষ। না না, তুমি তো ভূত, তুমি মানুষ নও। ও মামা বলো না, তুমি আমার জন্যই তো এই ভূতটাকে নিয়ে এসেছো, তাই না? না মানে হ্যাঁ তাই। দাঁড়া হতচ্ছাড়া, আমি এক্ষুনি বল্টু আর নিমাইকে খবর দিচ্ছি, তোকে এসে এমন শিক্ষা দেবে। না না বাবু, আমার আমার মেরো না, এমনিতে তীরের খোঁচাকে আমি। বাবু আমি আমি কান মুছি, এই চত্বরে আমি আর কোনো দিন আসবো না, আর কাউকে আসতে দেব না। আমাকে ক্ষমা করে দাও না বাবু, এবারের মতো। এই শেষবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা চলে যা। ধুর,
ভাবলাম ভূত ধরে তীর ছুঁড়ে মারবো, সব নষ্ট হয়ে গেল। ওরে বাপ রে বাপ, কি দোষী ছেলে রে বাবা। বলে কিনা ভূত ধরে তীর ছুঁড়বে এ মানুষ না অন্য কিছু? তবে রে, আমার নাতিকে সব বলবে তুই? দাঁড়া দেখাচ্ছি মজা। কি গো মামা, ঠিক করে বলো না, ওটা কে ছিল, সত্যিকারের ভূত নাকি মানুষ? হ্যাঁ, মানে ভূতই ছিল, কিন্তু খুব চালাক ভূত, তাই নিজেকে মানুষ বলছিল। তুই এবার ঘুমোতে চল, অনেক রাত হয়ে গেছে, কাল আবার একটা ভূত ধরবো, ঠিক আছে মামা? হ্যাঁ ঠিক আছে, এখন ঘুমোতে চলো আমার ভূত পাগলি ছেলে, অনেক রাত হলো। ঠিক আছে, গুড নাইট মামা। গুড নাইট সোনা।